আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কিভাবে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি রসায়নে 15টা এমসিকিউর ভিতরে 13টা এমসিকিউ নিশ্চিতভাবে কমন পাওয়া যাবে, সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজে গ্রুপে যুক্ত হয় তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো। সামনে তোমাদের এখানে লাইভ ক্লাস নেওয়া হবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট এখানে দেওয়া হবে এবং তোমাদের কোশ্চেনগুলো এখানে করতে পারবা। আর যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোর্সটা আছে, তোমরা যদি এখানে ভর্তি হতে চাও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর অথবা আমাদের ডেমো ক্লাসও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এনিওয়ে, আজকে যেটা বলবো যে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যে 15টা এমসিকিউর ভিতরে 13, অর্থাৎ 13-র ভিতরে আমি যে 15 পাবো এটার জন্য আমার আসলে কী কী জিনিস আসলে ফলো করা উচিত। দেখো, 13 পেতে গেলে কিন্তু আমাদের যথেষ্ট পড়াশোনা করা উচিত, তাই না? প্রথমেই আমি তোমাকে যেটা বলবো, পয়েন্ট নাম্বার ওয়ান, আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে মেইন বুকটা ভালো করে পড়তে হবে, মেইন বুক, ঠিক আছে? এখন স্পেশাল কিছু চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো আমাদের বেশি ফোকাস করতে হবে, কারণ সেই চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। যেমন আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক অর্থাৎ জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা থেকে 4-5টা এমসিকিউ তুমি পাবাই, 4-5টা এমসিকিউ তুমি পাবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি তোমাকে বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট পেপারের তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক পরিবর্তন থেকে তুমি এখানে মোটামুটি 3টা এমসিকিউ পাবা। সো এই দুইটা চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে, অনেক বেশি এসে থাকে। আর ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো তোমার আসবেই, ম্যাথমেটিক্সের অর্থাৎ ম্যাথ রিলেটেড এমসিকিউ তুমি পাবা হচ্ছে দুইটা থেকে তিনটা। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে কোন অধ্যায় থেকে একটা এমসিকিউ, একটা ম্যাথ রিলেটেড জিনিসপত্র পাবাই, সেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি মানে সেকেন্ড পেপারের চ্যাপ্টার থ্রি থেকে। এবং সেটা আমি তোমাকে বলি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই, মানে আমি বলে শেষ করতে পারবো না যে এটা এতটা গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার পিপিএম নির্ণয়। আমি তোমাকে ম্যাথের একটা সাজেশন দিয়ে দেবো, যাও যে মানে এই দুইটা তিনটা, আমি আশা করি যে তিনটা এমসিকিউ, যদিও রিটেনে কিন্তু কোনো ম্যাথ দেয় না, কেমিস্ট্রিতে রিটেনে কোনো ম্যাথ দেয় না, কিন্তু এমসিকিউতে তোমার তিনটা ম্যাথ মোটামুটি পাবা। তার ভিতরে চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে দুইটা পাইতে পারো, তবে একটা 100% পাবো। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জারণ সংখ্যা নির্ণয়। আর হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার ওয়ান, এখান থেকেও একটা এমসিকিউ তুমি ম্যাথ রিলেটেড এমসিকিউ তুমি পাবা, ঠিক আছে? এটুকু আমার মনে হয়, আমি ধারণা করি যে এরকম পাবা আর কি, এই দুইটা থেকে, ঠিক আছে? আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওখান থেকে আরেকটা এমসিকিউ পাইতে পারো। সো এই যে এই জিনিসগুলো একটু ফলো করবা, যে তুমি এখান থেকে এই ম্যাথ পাবা তিনটা, অর্গানিক কেমিস্ট্রি থেকে কিছু না হলেও 4টা পাবা, রাসায়নিক পরিবর্তন থেকে তুমি কিছু না হলেও 2-3টা পাবা, তাহলে 4-3-7, এই যে 9-10 মার্কের প্রস্তুতি কিন্তু এখানে হয়ে গেছে। সো এই টিপসগুলো তুমি যদি ভাই একটু ফলো করতে পারো, মানে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা একটু দেখবা, একটু অ্যানালাইজ করতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে এবং কোন টপিকগুলো থেকে আসতেছে। তুমি যদি একটু ঘাটাঘাটি করো আসলে মার্কগুলো সহজ, কিন্তু আমরা যখন কোচিং করি তখন এই জিনিসটা বুঝি না, আমি নিজেও বুঝি না ওই সময়। হ্যাঁ, কোচিংয়ে তো সাধারণত কী হয়, তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের নামই নাই। তোমাকে যে দেখবা যদি কোনো কোচিং সেন্টার কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে থাকে সাধুবাদ জানায়, কিন্তু আমাদের সময় অ্যাটলিস্ট করে নাই। এখন কী হয় আমি জানি না, বাট আমাদের সময় যেটা বলবো যে আমরা যে সময় কোচিং করেছি তারা হচ্ছে যে এই ক্লাসে আসবে, নিজের মতো একটা লেকচার দেবে, শেষ। কিন্তু কোনো কোশ্চেন ব্যাংক তারা অ্যানালাইসিস করে না, আসলে নর্মালি একটা লেকচার দেয়, লেকচার তো চলে যায়। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে ওই ক্লাসগুলো খুব বেশি যে ইফেক্টিভ হয় তা না, আসলে মোটামুটি শেখা যায় কিছু জিনিসপত্র, নতুন কিছু জিনিসপত্র শেখা যায়, বাট আমার মনে হয় যে ওই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের ব্যাপারটা ওই জিনিসটা আসলে হয় না, যার কারণে আমরা অনেক বেশি পড়ে ফেলি কিন্তু আসলে কাজের জিনিস পড়া হয় না। হ্যাঁ, সো আমি এই জিনিসটায় আসলে একটু জোর দিই যে আসলে কোশ্চেন ব্যাংকটা কেউ যদি ভালোভাবে অ্যানালাইসিস করে পড়তে পারে, আমার মনে হয় যে চান্স পাওয়া আসলে অনেকটা সহজ, ঠিক আছে? এবং রিটেনের ক্ষেত্রে তুমি দেখবা যে সেই সমস্ত টপিকগুলো থেকে রিটেনে কেমিস্ট্রিতে তো বলবো যে সে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে এমসিকিউর জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেখান থেকেই রিটেন তোমার আসবে, দেখবা তুমি। আমি তোমাকে হাতে কলমে দেখিয়ে দেবো কোশ্চেন, দরকার হয় সামনে আমি তোমাদের এই মনিটরে তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? তো একটু অপেক্ষা করো, আমি হচ্ছে যে তোমার সামনের কয়েকটা ভিডিওতে আমি তোমাদের আলাদাভাবে দেখাবো যে কোন জায়গা থেকে আসে এবং রিটেন কেমন এসেছে, বিগত 3 বছরের প্রশ্ন আমি অ্যানালাইজ করে তোমাদের বোঝাবো যে আসলে কোন জায়গা থেকে তোমাদের পড়া উচিত, ঠিক আছে? আচ্ছা,
তাহলে তোমাদের প্রথমে যেটা বললাম যে মেইন বুক পড়তে হবে, এবং মেইন বুক পড়তে হবে, মেইন বুক খুব ভালো করে পড়তে হবে সেই টপিকগুলো, যে টপিকগুলো নাম্বার টু হচ্ছে যে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। দুই নম্বর হচ্ছে যে কোশ্চেন ব্যাংকটা আমরা ভালো করে পড়ব। কোশ্চেন ব্যাংক পড়ে আমরা দেখব যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো মূলত এসে থাকে, যে সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকে ওই জিনিসগুলো আমরা মূল বই থেকে যদি ভালো করে পড়তে পারি তাহলে আমার রিটেন প্রস্তুতি হয়ে যাবে, আমার এমসিকিউ এর প্রস্তুতিও হয়ে যাবে। এবং এইটা করার পরে এই যে এই দুইটা টিপস তুমি আসলে ভালোভাবে ফলো করবা, ফলো করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে একটু প্রতিদিন না হলেও তুমি দুই দিন পর বা তিন দুই দিন পর পর একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, নিজে নিজে ঘড়ি ধরবা, ঘড়ি ধরে আর মডেল টেস্ট বই থাকলে মডেল টেস্ট বই কিনে ফেলবা, ঠিক আছে? তাহলে মূল বই পড়তে হবে ভালো করে, এবং সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সেই সমস্ত জিনিসগুলো পড়তে হবে যে জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলবো যে সহায়ক বই হিসেবে মূল বইয়ের পাশাপাশি তুমি যে বইটা রাখবা, আমার কাছে যেটা ভালো লেগেছে, ঠিক আছে, আমি কোনো স্পন্সর পাইছি এরকম না, আসলে আমার কাছে অনেস্ট মতামত যেটা বলো, কারণ আমি সব ধরনের বই আমার কাছে আছে, প্লাস সব ধরনের বই আমি মোটামুটি অ্যাডমিশন যেহেতু পড়াই সব ধরনের বই আমার রাখা লাগে, যেমন কেমিস্ট্রি প্লাস, কেমিস্ট্রি বিচিত্রা, অ্যাসপিরিন সব বই আছে আমার কাছে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে বিচিত্রা সিরিজের বই আছে, প্লাস সিরিজের বই আছে, তারপরে তোমার অনেকে এখন ওই যে প্লাসের বদলে এখন যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন প্লাস নাম দিয়েছে, অক্সিজেন প্লাস। অক্সিজেন প্লাস মানে কি তোমাকে একটু বোঝায়, অনেকে এই জিনিসটার ভিতরে তোমরা কনফিউশন হয় যে কোন বইটা কিনবো ভাই, অক্সিজেন প্লাস কিনবো না কেমিস্ট্রি প্লাস কিনবো। দেখো এই মূলত হচ্ছে অক্সিজেন প্লাস বা হচ্ছে অ্যাসপেক্ট, এটা হচ্ছে অ্যাসপেক্টের বই, অ্যাসপেক্ট, হ্যাঁ, অ্যাসপেক্টের যে লেখক আছে, হ্যাঁ, হোসেন আলী ভাই, উনি ঢাকা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তো উনি আসলে কী করছিল, রিডার প্লাস পাবলিকেশনের সাথে যুক্ত ছিল, রিডার প্লাস পাবলিকেশন, ঠিক আছে? সো রিডার প্লাস পাবলিকেশনের সাথে উনি যুক্ত ছিল তখন ওনার বই হচ্ছে কেমিস্ট্রি প্লাস নাম করে বার করতো। এখন উনি রিডার প্লাস পাবলিকেশনে কাজ করে না, উনি এখন নিজে একটা প্রতিষ্ঠান খুলেছে যেটা নাম দিয়েছে অ্যাসপেক্ট সিরিজ, এবং অ্যাসপেক্ট সিরিজ নিজে একটা তোমার পাবলিকেশন খুলেছে, অ্যাসপেক্ট সিরিজ নাম দিয়েছে, এবং এই অ্যাসপেক্ট সিরিজের হচ্ছে বইয়ের নাম হচ্ছে অক্সিজেন প্লাস। মূলত কেমিস্ট্রি প্লাস বই এবং অক্সিজেন প্লাস বইতে খুব বেশি পার্থক্য নাই, কারণ কেমিস্ট্রি প্লাস বইয়ের যে লেখক, অক্সিজেন প্লাস বইয়ের লেখক একই। আমি বলবো যে তুমি চাইলে অক্সিজেন প্লাসটা কিনতে পারো, যেহেতু ভাই এখন অ্যাসপেক্টে চলে আসছে, উনি হয়তো নতুন নতুন তথ্য হয়তো পাবা যেগুলো হয়তো কেমিস্ট্রি প্লাসে হয়তো বা খুব বেশি পাবা না। সো অক্সিজেন প্লাসটা কিনতে পারো, লেটেস্ট বইটা, ঠিক আছে? সো এই বইটা যদি তুমি কেনো তাহলে কী হয় যে তুমি হচ্ছে যে মানে এখানে তোমার কোশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া রয়েছে। অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি যে মানে প্রশ্নগুলো ব্যাখ্যা খুব ভালো লাগছে আমার কাছে। তো তুমি যে কাজটা করবা যে মূল বইটা ভালো করে পড়বা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি যে কোন টপিকগুলো আসছে এটা তোমাকে একটু বের করতে হবে। এই সাজেশন তুমি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর অক্সিজেন প্লাস বইটার থেকে তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করবে, খুব ভালো করে ব্যাখ্যা সহকারে, তাহলে হবে ইনশাল্লাহ। আর সময় থাকলে এক্সাম দেবা, এক্সামটা গুরুত্বপূর্ণ, এই কাজগুলো একটু করে দেখো না, দেখি না 13-15 হয় কিনা, 13 হলো বা না হলো পরে দেখো না, এগুলো একটু ট্রাই করে এই কাজগুলো একটু ফলো করো, এবং আমি যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বললাম, যে জিনিসগুলো বললাম এটা একটু ফলো করো, দেখবা যে ইনশাল্লাহ আমার মনে হয় যে আসলে বিফলে যাবে না, চেষ্টাটা বৃথা যাবে না, কিন্তু চেষ্টাটা করতে হবে সঠিক ওয়েতে, হ্যাঁ, ভুল পথে না। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।